জিব্রাইলের মধ্যে যে একটি ঘটনা হয়ে গেল, এই ঘটনা সম্পর্কে আমার নবী জানেন? আরো জোরে বলেন, এই ঘটনা সম্পর্কে নবী জানেন? জিব্রাইলও বলেন নাই, মা ফাতেমাও নবী প্রথমেই জিব্রাইল সালামের জবাব দিয়ে বললেন, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আজকে বলুন তো দেখি আপনার বয়স কত? হুজুর, যেটা আমাকে সওয়াল করলেন এটা তো আমারই প্রশ্ন ছিল, কিন্তু আপনি যখন বললেন আমার বয়স কত, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি নিজে বলতে পারি না, তবে একটি হিসাব আমার হাতের মধ্যে রয়েছে, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পর আমি চতুর্থ আসমানে একটা লাল রঙের তারা দেখতাম, চতুর্থ আসমানে একটা লাল রঙের তারাকে দেখতাম, ওই তারাকে যখন আমি দেখতাম 70,000 বছর পর্যন্ত দেখতাম, আবার ওই তারাকে দেখতাম না 70,000 বছর পর্যন্ত দেখতাম না, হুজুর আমি জিব্রাইল ওই তারাকে উঠতে এবং ডুবতে 70,000 বছর করে আমার লাইফে ওই তারাকে উঠতে এবং ডুবতে 72,000 বারে দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এবার হিসাব করে দেখুন আমার বয়স কত। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, জিব্রাইলে এমন একটি ঘটনা তুমি আমাকে শুনিয়েছ যেটা তোমার জন্য বড় আশ্চর্যজনক হতে পারে। জিব্রাইল, আমি খোদার কসম দিয়ে বললাম ওই তারাকে ছিলাম আমি রসূল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, ওই তারাকে আমি ছিলাম। ও জিব্রাইল, যেই তারাকে তুমি দেখেছ উলন্ত অবস্থা, তখন আমি আল্লাহর দরবারে তাসবিহ পড়ে পড়ে কান্দতাম, আর এই কথা বলতাম, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ রে আমার উম্মতকে মাফ করে দাও, উম্মতকে তুমি মাফ করে দাও, উম্মতকে তুমি মাফ করে দাও। আর যখন সজদার মধ্যে পড়তাম তখন আমি কান্দতাম, রব্বি হাবলি উম্মতি, এইভাবে আমি কান্দতাম। জিব্রাইল, আমার ফাতেমা কিছুক্ষণ আগে তোমাকে সাসা বলার কারণে তুমি মনে মনে একটু প্রশ্ন করতেছিলে, জবাবটা দিয়ে দিলাম। জিব্রাইল, ভালো মতো যদি বিচার করতে যাই আমার মেয়ে ফাতেমা তোমার মুরব্বী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল, আমাকে আল্লাহ পাক কয়েকটা সুরত দান করেছেন, তার মধ্যে একটা সুরত ময়ূর বলে একটা সুরত আমার ছিল। আমি যখন ময়ূর ছিলাম আমার কানের মধ্যে দুটা দোলনা ছিল, ওই দুইটি দোলনা ছিল ইমাম হাসান আর হুসাইন, গলার মধ্যে একটা রকেট ছিল, ওই রকেট ছিল ফাতেমা, মাথার মধ্যে একটা তার ছিল, ওই তারটা ছিল শের খোদা আলী। ওই দিন তুমি জিব্রাইলকে আল্লাহ তৈয়ার করে নেই। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার।